हाय गाइस, आज आइसो दुधनय बनमाखी मंदिर। तो ये चाहिए मोर पीछे आज बनमाखी मंदिर। तो बोलोग एबार भर तो हाय हेलो वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो इतने किस जाननी आसे तो अक देखा आसो। এবার আমি পূজারি আসলে দুই এখা ইয়ার বিষয়ে জানি লো। তো পূজারি এটি বিষয়ে যদি অকণমান যদি আমাক রাইজক যদি জনাই আসলে মার কামটো আর মার তিনি তে দেখি আছে না হ্যাঁ তিনি তে মাত্র আচ্ছা এই জন্য আমার ইয়াতে তিনি ভনী আছে আচ্ছা জানা মতে বনবাখী নির্বাখী আর গিরিবাখী আচ্ছা 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 বনর দেবী বন দেব হ্যাঁ তো স্যার নির্বাখী মানে পানি পানির দেবী জল দেবী আর গিরিবাহী মানে পর্বত থাকে তো পর্বতর দেবী তিনি তিনিজনী দেবী ইয়াতে যেটা পেলেছে আচ্ছা তারপর এইফালে যেটা থাপনা আছে এই থাপনাটো হয়তো হল শক্তি যত আছে তো শিব থাকিবই শিবর থাপনা এইফালে থাকি যে যদি আছে সেইটো মূল যেটো আশ্রয় থলী বলে ধরা যায় আচ্ছা আচ্ছা পূর্বর যে আমার মন্দির আছে সেই মন্দিরের যে একটা মূল খুঁটি মূল খুঁটিটা আসিল তাতে সেইটে যেনবার প্রতীক হিসাবে তাতে রোল যেহেতু আগতে মানে একটা সরু জুপুরি ঘরের একটা হেরি আছিল সেই তাতে এন্দুর লগাই তাকে লই পূজা করেছিল ঠিক আছে। ইয়াতে বহুত বাহিরের পৰা মানুহ আহে নিশ্চয় বাহিরের পৰা বহুত দূর দূরান্তর পৰা আছে বাহিরের পৰা নেকি বাংলাদেশের মানুহ যোৱা বাৰত আহি গৈছে যোৱা বছৰ বাংলাদেশৰ পৰা আহি গৈছে বাংলাদেশৰ পৰা নেপালৰ তো আহি নেপালৰ তো আহি যায়
বহুত মানুহ পূজাৰ অৰ্থত আহি পাইছে আৰু পূজা দিবৰ কাৰণে আহি আছে। তো এই আছিল মা বনবাসী মন্দিৰ দুধনৈত। আচলতে ঠাইখিনিৰ নাম সফল ন, আচলতে ঠাইখিনিৰ নাম সফল। ঠিক আছে গাইজ, এইখিনি ইয়াত আচলতে ইয়াতে যিটো পূজা চলি আছে ভিতৰত অকণমান দেখাব চেষ্টা কৰি আছোঁ। তো গাইজ নিশ্চয় আপোনালোকে গম পাল এই মন্দিরের বিষয়ে অকনমান। তো বলক এবার বাইরেও কিছু মন্দির আছে, তো কি মন্দির আছে বলক এবার তারলকে যাও। তো চাই লোক কিবা একটা সুন্দর পরিবেশ আর সুন্দর সিন। একচুয়ালি এই পাপার দুধনৈত, দুধনৈ মানে গুয়াহাটির পর আসতে আপনি দুধনৈ নাপাব, দুধনৈ পর আগতে ঠাইখিনি সফল বলে কয়। চাই লোক এবার ইয়ার দৃশ্য ইমান একটা সুন্দর, যেটা মানে আপনার এবার দেখাই আসো। সব গাইজ ইয়াতে এটা ডাঙৰ এটা মেলা হয়। তো মেলাটো জানি লওঁ, ইয়াত মেলাটো কেতিয়া হয় আমাৰ পূজাৰীৰ পৰা জানি লওঁ। তো পূজাৰী ইয়াতে মেলাটো হয়, তো মেলাটো কেতিয়া হয়? মেলা আমাৰ ইয়াতে এই যে অশোক অষ্টমী চৈত মাহত, কেতিয়াবা চৈতত পৰে কেতিয়াবা বহাগত, বহাগতো অষ্টমী নপৰে প্ৰায়, তথাপিও কেতিয়াবা হঠাৎ পৰে, এইবাৰ বহাগত পৰিব। এইবাৰ বহাগত পৰিব, বহাগৰ তাৰিখ তাৰিখটো এনেকৈ পঞ্জিকাখন চালে আচলতে মুঠতে বহাগৰ তিনি চাৰিৰ ভিতৰত শেষ হ'ব আৰু। আচলতে তিনি বা চাৰি তাৰিখৰ ভিতৰত মানে মেলাটো হ'ব আৰু পূজাটো হয়। এইটো ডাঙৰ এটা মেলা হয়, মানে বনবাসী মন্দিৰ, যিখনৰ গাড়ী বনবাসী বুলি ক'লে বনবাসী বুলি কয়। ঠিক আছে, গাঁৱৰ নামটো ঠাইখিনিৰ নাম সফল বুলি কয়, এইখিনি ঠাইখিনি সফল। তো ঠিক আছে গাইজ, আপোনালোকে আহক বাৰু চাই যাওক এই মন্দিৰটো কি ধুনীয়া পৰিৱেশ আৰু সুন্দৰ এটা ধুনীয়া ঠাই, এবাৰ আহক চাই লওক। তো ঠিক আছে, এই আছিল মা বনবাসী মন্দিরের কিছু দৃশ্য। তো বলক এবার বেলেগ পিনে গিয়ে আসো। একচুয়ালি গাইজ একটা কথা কব পাহরি গেল, ইয়াতে যেহেতু ইয়াতে কিছু মানে নতুন নতুন গাড়ি কিনে, তো গাড়ি কিনে বলে পূজা দিব আহে কিছু মানে। তো এইটা একচুয়ালি কি এই গাড়িখন যেটা চাইছে এইটা একচুয়ালি পূজা দিব কারণে আহিছে, আর ইয়াতে নতুন নতুন বস্তু কিনলে যেতে পূজা দিব কারণে আহে। তো চাই লোক মন্দিরের বাইরের সাইডটো অকনমান দেখাই আছো আপনাদের, এয়া একচুয়ালি পূজারী সকল আহি আছে যেতে পূজা দিব কারণে। তো এইটা মেইন গেটটো, তো গাইজ একচুয়ালি বনবাসী মন্দিরের পর আই থাকতে রাস্তাতে পালো একটা ডাঙর একটা মা মন্দির, কালী মন্দির মোর পিছপিনে আছে। তো বলক অকমান দেখাই আছো, এটি হল মা কালী মন্দির দেখালো। তো গাইজ এই মন্দিরে আমার সেক্রেটারি লগ পাইছো, তো বলক এবার এই সেক্রেটারির দু এখন আমি জানিব চেষ্টা করে আছো। তো দাদা এই মন্দিরের বিষয়ে অকনমান বলে ভালো আছে রাইজে জানাবেন। নমস্কার, ভাল লাগিল। আচ্ছা, আপনার ইয়ার লগ পাইলে আমি মন্দিরটো নো কি কম, ইয়াতে আপনার এইখানে জায়গাটো কাঁচাদল বুলি কয়। আচ্ছা, ওচরতে আমার এশিয়ার বৃহৎ কলর বাজার বলে কয় সেই দরংগিরি, দরংগিরি তার নিচে কাকতে অবস্থিত।
गति के आमार इयात एक्चुअली पूजा तो आमी आजी 2000 अपना 12 सनर पर आरम्भ करिसु सनर पर गति के आमार इते 6 बोसोर होइसे आम कन्स्ट्रक्शन चली आसे इतु आमार खूब मानुहर एतिया माने इतु आजलते आमी कि कारण स्थापन करिलो हिरो किछु कहानी नथका नहय সৌ তাহানিতে আমি একেবারে সরু সরু থাকতে আপনারা নিশ্চয় দেখি যে সেই গছডালের তলত আপনার মাকালির হেরি আসলে সৌ গছডালের তলত আপনার মাকালির একটা গোসাই থান আসলে কিন্তু সময়ের গতিত যেটা আপনার আমার মানুষবিলাকর বেলেগ বেলেগ ধর্ম করছে মানে শঙ্করী ধর্ম কিছু মানে বা আমার বড় ধর্ম ইয়াতে ট্রাইবেল এলাকা সেই ভাগ ভাগ হয়ে যাওয়ার কারণে একটা সময় সেই পূজাথলীখিনি সুচারুরূপে চলাই নিয়াত সকলে অপরাধ হৈ গ'ল বা তেওঁলোকে নোৱাৰা হৈ গ'ল সেইকাৰণে সেইটো বস্তুটো তেনে আমি সৰু দেখিছোঁ তেনে তাতে জহি খহি নাইকিয়া হৈ গ'ল ঠিক ঠিক মুহূৰ্তৰ পৰা আজি বহুত দিনৰ আজি ছবছৰ আগতে আমি এইটো স্থাপন কৰিলোঁ বহুতৰ উন্নয় বিনয় বহুত মানুহৰ পৰা মই লগ পাইছোঁ যিহেতু মই নিজে এজন বাহিৰত চাকৰি কৰা মানুহ বহুতে কৈছে যে এইখিনি জেগাত আপোনাৰ নিশ্চয় দেখিছে বিশ্বনাথ আপোনাৰ এদিন এদিনৰ ভিতৰত 9 স্পট হৈছিলে আৰু এই ৰাস্তাৰ কাষত প্ৰায়ে এক্সিডেণ্ট হৈ ডেড বডি হৈ গৈছিলে সেইকাৰণে সকলোৱে ৰাইজে এইটো চিন্তা চৰ্চা কৰি পেলাই ঠাইখিনি যাতে বহুত এক্সিডেণ্ট হয় সেইকাৰণে ইয়াৰে ৰাইজ মিলি ইয়াতে মানে এটা মন্দিৰ স্থাপন কৰা হৈছে সেইটোৱে আৰু ন হয় আৰু বৰ্তমান কিন্তু আমি ডাঠি ক'ব পাৰোঁ এতিয়ালৈকে আমাৰ কোনো ইয়াত সাধাৰণ এক্সিডেণ্ট হৈছে কোনো জনহানি প্ৰাণহানি হোৱা নাই এতিয়ালৈকে মন্দিৰ হোৱাৰ পিছত ইয়াতে কোনো এক্সিডেণ্ট বা দুৰ্ঘটনা এনেকুৱা হোৱা নাই সেইটো আমাৰ যি আছিল আগতে হৈছিল মন্দিৰ হোৱাৰ পিছত এই দুৰ্ঘটনাটো এতিয়া নাইকিয়া হৈ গৈছে তো এটা ভাল কথা ভাল লাগিল ৰাইজে গম পাব ইয়াৰ বিষয়ে এনে মন্দিৰটো স্থাপন ৰাইজে কৰিছে ৰাইজে কৰিছোঁ কিন্তু ইয়াত অৱদানখিনি আমাৰ বিশেষকৈ আমাৰ এনে দৰ্শনাৰ্থীৰ পৰা আমাৰ বাহিৰৰ পৰা আহে খুব গোটেইখিনিয়ে মোটামুটি আমাক ৰাইজৰে হেল্প কৰি পেলাই কৰি আছে এনে ঠাইখিনিৰ নাম কাছাদল বুলি কয় এইখিনি আপোনাৰ দৰংগিৰি ওচৰতে দৰংগিৰি ওচৰত গুৱাহাটীৰ পৰা আহোঁতে দৰংগিৰি মানে মেইন দৰংগিৰিৰ পৰা অকণমান 1 কিলোমিটাৰ হ'ব জাষ্ট 1 কিলোমিটাৰ হ'ব এইখিনি কাছাদল বুলি কয় ঠিক আছে এইখিনিয়ে আৰু তো আপোনালোকে আহক চাবলৈ কি সুন্দৰ এটা মন্দিৰ মা মন্দিৰ চাওক আৰু ঠাইখিনিও খুব ভাল ইয়াত গাইজ এই আছিল আজিৰ ভিডিঅ' তো নিশ্চয় ভাল পালে লাইক এণ্ড শ্বেয়াৰ এণ্ড কমেণ্ট কৰিব আৰু যিমান পাৰে ছাবস্ক্রাইব কৰিব এইখিনিয়ে ধন্যবাদ বাই বাই টেক কেয়াৰ